আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমরা আজকে যেটা খেলতেছি সেটা হলো ইভিল ল্যান্ড। সো আপনারা অলরেডি জানেন আমরা পাঁচটা মার্কসের টুকরা কমপ্লিটও করে বলেছি। সো আমাদের আর মাত্র দুইটা মার্কসের টুকরা কমপ্লিট করতে হবে, এটার জন্য দুইটা মিশন কমপ্লিট করতে হবে। সো দুইটা মিশন কিন্তু এতটা ইজি হবে না, দুইটা মিশনই অনেক হার্ড। সো আপনাদের কাছ থেকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আমরা কি আলাদা আলাদা ফার্ট বানাবো নাকি একটা একটা ফার্ট বানাবো। সো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করেছেন একটা একটা করে ফার্ট বানানোর জন্য। তাদের মধ্যে নাজিব ভাই রয়েছে, ফারদিন আলম ভাই রয়েছে, সো আপনাদের দুজনকে ধন্যবাদ। বাট একজনে বলেছিল দুইটা ফার্ট একসাথে বানানোর জন্য। উনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে, উনি আর অন্য কেউ না, উনি হলো এমতিনা মুনতাহা। থ্যাংক ইউ সো মাচ আমাদের ফেসবুক থেকে দেখার জন্য, এবং কি যারা ইউটিউব থেকে দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড আপনাদের সবাইকে বিগ শাউট আউট, যাদের নাম নিতে পারিনি তাদেরকেও আমি শাউট আউট বলবো। বাট আপনাদেরকে আমি একটা কথা বলছি, সেটা হলো আপনারা অবশ্যই আমি যেটা জিজ্ঞেস করবো সেটার আনসার দিলে তাদেরকে শাউট আউট দেবো। বাট আজকের ভিডিওতে আমি কাউকে খুশি রাখবো না। যারা যারা কমেন্ট করেছেন প্রত্যেকটা মানুষকে বিগ বিগ শাউট আউট। আগামী ডেটে যেটা করবো সেটা হলো আপনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করলে সেটা কিন্তু আপনারা অবশ্যই আনসার দিবেন, তাহলে তাদেরকে আমি নাম বলে শাউট আউট দেবো। সো কথা না বাড়িয়ে আমরা ভিডিও শুরু করে দেই, লেটস গো গাইস। সো গত ডেটে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের একটা গ্রিল চলে গিয়েছিল। সো ওই গ্রিলটা এখন নেওয়ার জন্য আমরা যাব। সো দেখা যাক আমাদের ভাগ্যটা কীরকম কাজ করে, আমরা কি সাথে সাথে এখানে গ্রিলটা পেয়ে যাই কিনা। অনেক সময় এখানে থাকে, বাট এখানে যে আমি যাব সেটার কিন্তু কোনো সিস্টেমে ছিল না, কারণ আমার সামনেই ছিল নান। সো আমি নানকে ফাঁকি দিয়ে অন্যদিকে চলে যাচ্ছি। আমার এখন যেটা করা উচিত সেটা হলো একেবারে উপরে চলে যাওয়া উচিত, কারণ আমরা উপরে অনেকবার পেয়েছি এই গ্রিলটা। সো আমি আবারও গিয়ে দেখি যে আমাদের গ্রিলটা পাওয়া পসিবল হবে কি না। যদি আমরা পেয়ে যাই তো আলহামদুলিল্লাহ, আমাদের বেশি কষ্ট করা লাগবে না। আর যদি না পাই আমাদেরকে অনেক বেশি কষ্ট করে গ্রিলটা খুঁজতে হবে। সো দেখি আমাদের লাকটা আজকে ভালো যায় কি না। প্রত্যেক সময় তো আমাদের ভালোই গেছে, আজকেও আশা করি ভালো যাবে। সো এখানে দেখি তো কিছু আছে কি না, বাট এখানেও থাকে অনেক সময়। বাট না, এখানে নেই, বাট আমি আওয়াজ শুনতেছি, গ্রিলের আওয়াজ শুনতেছি। দাঁড়ান ভিতরে ঢুকে দেখি, আমার মনে হচ্ছে ভিতরে গ্রিলটা রয়েছে। ইয়েস, ফাইনালি আমরা কিন্তু গ্রিলটা পেয়ে গিয়েছি। আমাদের এখন যেটা করা উচিত সেটা হলো এই গ্রিলটা নিয়ে নিচে গিয়ে এটা দিলে আমাদেরকে একটা নতুন টাস্ক দিবে, ওই টাস্কটা আমাদের কমপ্লিট করলে আমাদেরকে আরও একটা মার্কস দিবে। সো দেখি আমাদের কোন এখানে মিশনটা দেয়। আমাদের এখানে দুইটা মিশন রয়েছে, দুইটার মধ্যে একটা অনেক কঠিন আর একটা মোটামুটি সহজ আছে। সো দেখি আমাদেরকে যদি সহজটা দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ, যদি কঠিনটা দেয় ভাই আমাদের আজকে অবস্থা খারাপ হয়ে যাবে, বিশেষ করে আমার হালুয়া টাইট হয়ে যাবে। সো দেখি আমাদেরকে সহজ একটা যে দিয়ে দেয় তাহলে আমরা আজকের এই মিশনটা খুবই সহজেই শেষ করতে পারবো, সেটা আপনারা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। সো আমরা অলরেডি এটা গ্রিলটা দিয়ে দিলাম, দেখা যাক আমাদের কোন মিশনটা দিয়ে দেয়। এখানে একটা সহজ আছে, একটা কঠিন আছে। একটা হচ্ছে সাতানিক রিচুয়াল, ওটা কঠিন অনেক বেশি, অনেক বড়। সো আরেকটা আছে সেটা দেখি, ওটা যদি দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ। ইয়েস, এক্সপ্লোশন ইন দ্য হেট, ওকে, এটা অনেক অনেক অনেকটাই একেবারে ইজি। এবং কি আরেকটা কথা বলি সেটা হলো এটা কিন্তু অনেকটা মজার। এবং কি এখানে একটা বলছে যে এক্সপ্লোশন করার জন্য, অ্যান্ড আমরা যেটা এক্সপ্লোশন করবো সেটা হলো একটা ফুতুলকে এক্সপ্লোশন করবো। অ্যান্ড এই ফুতুলের সাথে আমাদেরকে কিন্তু আরও দুইটা জিনিস লাগবে, সেটা হলো বাঁকা করার একটা যন্ত্র বা বাঁকা করার একটা জিনিস, এবং কি আরেকটা বোমা লাগবে। সো এই তিনটা মিলে আমাদেরকে এখানে ফুতুলের সাথে লাগিয়ে আমরা একটা বোমা বানাবো। অ্যান্ড ওই বোমা দিয়ে আমরা এখানে যদি করে দেই এক্সপ্লোশন তাহলে কিন্তু আমরা এই মাস্কটা পেয়ে যাবো। সো এই মাস্কটা পাওয়ার জন্য আমাদের এই তিনটে জিনিস এখন করতে হবে। সো চলুন গাইজ আমরা এখন যেটা করব, ফার্স্টলি আমাদেরকে, ওকে, আমাদের কিন্তু ভালো একটা জিনিস পেয়ে গিয়েছি প্রথমেই, সেটা হলো এখানে কুফি বা একটা স্যারাক থাকে, ওই স্যারাকের ভিতরে কিন্তু এখানে তেল থাকে, ওই তেলের জিনিসটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। কারণ এই তেল ছাড়া কিন্তু আমরা এখানে এই মেশিনটা দিয়ে বানাতে পারবো না জিনিস, মানে আমরা যে ফুতুল দিয়ে বোমাটা বানাবো ওই বোমাটা বানানো কোনোভাবে পসিবল ছিল না। সো আমরা এখানে কিন্তু অলরেডি এসেছিলাম, বাট আমি আবারও ভালো করে দেখতেছি কোথাও কি কোনো কিছু মিসিং রেখে চলে গিয়েছে কি না, কারণ আমাদেরকেও যদি কোনো কিছু রেখে চলে যাওয়া হয় তাহলে কিন্তু আমাদের কিন্তু অনেক কিছু মিস করে ফেলবো। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাবলটা রয়েছে, এই ক্যাবলটা দিয়ে আমাদের এখন যেটা করতে হবে ইলেকট্রিসিটি প্যানেলটা খুলতে হবে। ওকে, সো ইলেকট্রিসিটি প্ল্যানেলটা খুললে আমরা কিন্তু ভিতরে গিয়ে দেখতে পারবো, তন্ন তন্ন করে খুঁজতে পারবো, না হলে কিন্তু খোঁজা পসিবল হবে না। সো আমাদেরকে এখানে যত কিছু আছে সব কিছু একবার একবার দেখে নেওয়া হচ্ছে, বাট আমার মনে হচ্ছে না এখানে আর কোনো কিছু আছে। সো যেহেতু কোনো কিছু নেই আমাদেরকে এখন যেটা করতে হবে তাড়াতাড়ি গিয়ে এখানে ইলেকট্রিসিটি প্যানেলটা লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের এখানে ম্যাচটা অনেকটাই ইজি হয়ে যাবে। এবং কি আমি এখানে সিকিউরিটি রুম দিয়ে বা ইলেকট্রিসিটি প্যানেলের মাধ্যমে একটা রুম খুলবো, সো ওই রুমের ভিতরে ঢুকতে পারবো। সো ওয়েট করুন,
হঠাৎ করে নান চলে আসলে সব কিছু ব্যস্ত চলে যাবে, কারণ আমি এখানে আওয়াজ করেছিলাম। বাট না, এখানে নান যেহেতু আসতেছে না, আমি সুযোগ বুঝে কোপটা দিয়ে দিতে চাচ্ছি। বাট একটু হুঁশিয়ারে খেলতে হবে, কারণ নান অলরেডি আওয়াজ শুনে ফেলেছে। সো আমাকে খুবই সতর্কভাবে খেলতে হবে। বাট নান কিন্তু একেবারে আমার সামনে ছিল, সো আমি ডিসাইড করলাম যে উপর দিয়ে গিয়ে এখান দিয়ে নিচে নেমে তারপর এখানে সুইচটা অন করবো, কারণ নানের হাতে ধরা খেতে চাচ্ছি না ভাই। নান অনেক বেশি ডিস্টার্ব দেয়, ও মেরে দিলে আমার কিন্তু সব কিছু বেচতে যাবে না। বাট ভালো লাগে না যদি ওর হাতে মারা যায়, ভালো লাগে না। আমি চাচ্ছিলাম যে না মারা গিয়ে এখানে ম্যাচটা শেষ করতে। সো চলুন গাইজ, আমরা এখন সিকিউরিটি রুমের সুইচটা অন করে দেব। অ্যান্ড আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি, অবশ্যই আপনারা গাইজ লাইক করে দেবেন, অ্যান্ড নিউ থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড শেয়ার করলে অনেক বেশি খুশি হব, কারণ আমাদের চ্যানেলটা কিন্তু এত বেশি গ্রোথ হচ্ছে না। সো আপনারা অবশ্যই একটু শেয়ার টেয়ার করবেন। সো চলুন গাইজ, আমরা এখন একটা একটা করে এখানে লকারগুলো দেখবো, লকারের ভিতরে কি আমরা ভালো জিনিস পাই কি না। অনেক সময় এখানে আমরা ফুতুলটা পেয়ে যাই, বাট আজকে কি আমরা ফুতুলটা পাবো নাকি পাবো না বুঝতেছি না। দাঁড়ান, এখানে একটা রয়েছে, এটা দেখি তো না, এখানে কোনো ফুতুল নেই। কী হলো গাইজ, আমরা কিন্তু আজকে কিছুই পাচ্ছি না, একেবারে তিনটা জিনিসের একটা জিনিসও পেলাম না। হোয়াট, এটা কোনো কথা? এখানে একটা বুক লাগবে, বুক দিয়ে যদি আমি এখানে এটা অন করে দিই বা এখানে বুক একটা দিয়ে দেই, বাইবেলের মতো বুক একটা আছে, সো ওই বইটা দিলে এখানে কিন্তু একটা গুপ্ত রাস্তা খুলে যাবে, ওই গুপ্ত রাস্তার ভিতরে বোমা পাবো। সো ওটা করার আগে আমরা এখানে যত লকার আছে সবগুলো দেখে নিই, কারণ কোথাও যদি এখানে ফুতুলটা থেকে যায় তাহলে আমরা কিন্তু মিস করে ফেলবো। সো আমি চাচ্ছি না মিস করতে, কারণ এসব জিনিস বা এসব জায়গায় কিন্তু অনেকভাবে থাকে, অনেক সময় থাকে যে সেটা হলো ফুতুল। সো ফুতুলটা আমরা এখনও পর্যন্ত পাচ্ছি না, কি হলো গাইস ফুতুলের কি হলো? বাট দেখতে পাচ্ছেন নান কিন্তু অলরেডি আমার সামনে ঘোরাফেরা করতেছে, আমাকে খুবই সতর্কভাবে খেলতে হবে। সত্যিকার অর্থে ভাই আমি অনেকক্ষণ ধরে খুঁজতেছি, কোনো কিছুই পাচ্ছি না। বাট আমি এখন ডিসাইড করলাম একেবারে নানের রুমে চলে যাব, রুমের আশেপাশে যাব, এবং কি এখানে ফাইনালি ওর রুমের আশেপাশে গিয়ে এখানে একটা বাইবেল বুক পেয়ে গিয়েছি। সো এই বাইবেল বুকটা যদি আমি ওখানে ডেস্কের উপর রাখি তাহলে কিন্তু একটা গুপ্ত রাস্তা খুলে যাবে, তখন আমি এখান থেকে বোমটা সংগ্রহ করতে পারবো, কারণ বোম ছাড়া আমি এক্সপ্লোশন করবো কীভাবে। বাট আমি এখানে অন্যান্য রুমগুলো দেখতেছি, কারণ এখানে একটা রুমে যেহেতু ভালো জিনিস পেয়েছি, অন্যান্য রুমে ভালো জিনিস পেতেও পারি, বাট লাকটা আমার কিন্তু ভালো যাচ্ছে না, এখানেও কিছু পাই নাই। আমাকে যেটা করা উচিত যেটা হলো এই বাইবেলটা নিয়ে তাড়াতাড়ি ওখানে রেখে দিলে আমাদের এখানে বোমা সংগ্রহ করাটা হয়ে যাবে। আমাদের আর লাগবে দুইটা জিনিস, সেটা হলো এখানে একটা বাঁকানোর যন্ত্র আছে বা বাঁকানোর জিনিস আছে, আর একটা জিনিস হলো এখানে ফুতুল। সো এই দুইটা জিনিস আমরা পেয়ে গেলে তখন কিন্তু একসাথে এই তিনটা মিলে একটা ফুতুলওয়ালা বোম পাবো, ওকে, এবং কি ওটা দিয়ে আমরা এক্সপ্লোশন করবো এক জায়গায়। সেটা আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন, যখন আমরা এটা বানিয়ে নেবো তখন দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছি, এখানে একটা দরজা খুলে যাবে, এমনকি ফাইনালি দরজাটা খুলে গিয়েছে। এবং কি আমরা এখান থেকে একটা কিছু না অনেকগুলা নীল নিতে পারি, বাট অল্প কয়েকটা লাগবে, এই জন্য আমি অল্প কয়েকটাই নিলাম। বাট এখানে একটা গড় আছে, ওই গড়ে আমি লুকালে লুকাতে পারি, বাট আমি লুকাবো না, একটু দেখলাম আর কি। আমাদেরকে যেটার কাজ করা উচিত সেটা হলো এই বোমাগুলো নিয়ে ওই যন্ত্রের ভিতরে রেখে দিতে হবে। বাট ওখানে যাওয়ার আগে আমরা একটু এখানে বাথরুমগুলো দেখে নেই, কারণটা বলি, কারণ এখানে অনেক সময় ফুতুলটা থাকে, অ্যান্ড বাথরুমের ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো অনেক বেশি থাকে। সো আমরা কিন্তু এখানে বাথরুমে কিছুই পেলাম না, দেখি আরেকটা বাথরুম রয়েছে সেই বাথরুমে ভালো জিনিস পেলেও পেতে পারি। বাট খুবই সতর্কভাবে খেলতে হবে, কারণ আমাকে এর আগে একবার বাথরুমে এসে মেরে দিয়েছিল নান। সো আমি এখন আর ধরা খেতে চাই না, ওয়েট করুন। ওকে, বলতে না বলতে এখানে নান কিন্তু আমার সামনে আছে ভাই। সো আমি নানকে এখানে ফাঁকি দিয়ে অন্য সাইড দিয়ে চলে যাচ্ছি, কারণ নান আমাকে অলরেডি দেখে ফেলেছে। আমি চাচ্ছি না ওর হাতে ধরা খেতে, আমি যেটা বললাম আজকে ধরা না খেয়ে শেষ করতে চাইব। সো দেখি আমাদের এই কথার সাথে কতটুকু আমি মিল রাখতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এখানে বোমাটা রেখে দিলাম। সো আমরা এখন যেটা করবো, এখানে একটা ঘর আছে, এখানে ভিতরে এখানে অনেক সময় থাকে ভালো ভালো জিনিস, তো এই দুইটা দয়ারে দেখি তো কিছু থাকে কি না। না, এখানে কিছুই পেলাম না, আরেকটা ডয়ার আছে এটাও দেখি। ওকে, ক্র্যাঙ্ক পেয়ে গিয়েছি, মানে এটা দিয়ে বাঁকানোর যন্ত্র, এটা এটা দিয়ে আমি বাঁকাতে পারবো। সো এটা যদি আমি আটকাই দিই তাহলে কিন্তু এখানে ফুতুলটা চালাতে আমার খুবই সুবিধা হবে। সো এটা ছাড়া কিন্তু আমি এখানে ফুতুলটা চালাতে পারবো না। ওকে, সো এটা কিন্তু অবশ্যই লাগবে, আমি পেয়ে গিয়েছি এখানে। ওকে, আমরা আজকে কিন্তু প্রথম দিক দিয়ে কিছুই পেলাম না, বাট এখন কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ক্র্যাঙ্কও পেয়ে গিয়েছি এবং কি ফুতুলটাও পেয়ে গিয়েছি। সো আমরা এখন এই তিনটে মিলে
এখানে যন্ত্রটা বানিয়ে নেব, ঠিক আছে? বাট আমাদেরকে খুবই সতর্কভাবে খেলতে হবে। এখানে যদি নান চলে আসে, ভাই বলতে না বলতে নান কিন্তু চলে এসেছে, আমাকে এখন নানকে ফাঁকি দিয়ে অন্য সাইড দিয়ে যেতে হবে। বাট গ্র্যানি কিন্তু অনেক বেশি চালাক, সেটাও দেখতে হবে। ওয়েট করুন গাইস, আমরা এখন যেটা করব, এখন এখান থেকে গিয়ে পুতুলটা কালেক্ট করব, পুতুলটা নিয়ে এখন আমরা চলে যাব উপরে। বাট কী রে ভাই, নান এখান দিয়ে গেলে ওখানে, ওখানে গেলে এখানে, কেমনে কী করবো বুঝতেছি না। যেখানে যাচ্ছে সেখানে কিন্তু নান চলে আসতেছে। সো আমাদের ওই জিনিসটা কিন্তু বানানো হয়ে গিয়েছে, আমাদের যেই পুতুলটা বানানোর দরকার সেই পুতুলটা বানানো হয়ে গিয়েছে অলরেডি। সো আমরা এখন এই পুতুলটা নিয়ে উপরে চলে যাব, নান ওদিকে থাকুক, আমি এই সুযোগে উপরে গিয়ে যেটা করব, এই পুতুলটা দিয়ে এখানে বক্স দুই তিনটা আছে, ওগুলো এক্সপ্লোশন করব। সো এখানে তিনটা এখানে বক্স আছে, এই তিনটা বক্সের ভিতরে যদি আমি এক্সপ্লোশন করি তাহলে কিন্তু কোনো না কোনো বক্সে আমি পেয়ে যাব এখানে মাস্ক। সো আমি যেটা করতেছি, এখানে কিন্তু একটা রাস্তা ক্রিয়েট করে দিলাম এই পুতুলটা ওখানে নিয়ে যাওয়ার জন্য। সো এখন কিন্তু আমরা এই রাস্তাটা করার পর ওই রাস্তা দিয়ে চলে যাব একেবারে বক্সগুলোর দিকে। আমি মাঝখানে বক্সটা বাঙ্গার চেষ্টা করব, কারণ মাঝখানে বক্সটাতে অনেক সময় থাকে। বাট না, আমরা কিন্তু আনলাকি, আমাদের কাছে কিন্তু এখন কোনো মাস্কই নেই, আমাদেরকে আরও একটা বক্স এক্সপ্লোশন করে দেখতে হবে। আরও দুইটা বক্স আছে, বাট দুইটার মধ্যে আমার মনে হচ্ছে এখন যেটা এক্সপ্লোশন করব এই বক্সে আমি পেয়ে যাব। বাট আমি কিন্তু আবারও ভিতরে লুকিয়ে আছি, কারণটা বলি, আমি কিন্তু নানের আওয়াজ শুনেছিলাম। খুবই সতর্কভাবে খেলতে হবে, নানের হাতে ধরা পড়া যাবে না। আমরা অলরেডি বক্স একটা খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমি নানের আওয়াজ শুনেছিলাম, বলতে না বলতে নান কিন্তু আমাকে দেখে ফেলেছে। আমি কিন্তু খুবই সতর্কভাবে খেলতেছি, আমি কোনোভাবে মারা যেতে চাচ্ছি না। সো আমাদেরকে এখন যেটা করতে হবে, তাড়াতাড়ি ওই পুতুলটা কালেক্ট করে আমাদেরকে আরও একটা বক্স এক্সপ্লোশন করে দেখতে হবে যে আমাদের মাস্কটা রয়েছে কি না। বাট একটা কথা বলি, আপনি এই তিনটা বক্সের মতো রয়ে একটাতে না একটাতে অবশ্যই মাস্কটা পাবেনই পাবেন। সো আমরা এখানে যেটা করব, এখানে রিসার্চ করে নেব। বাট রিসার্চ তো করব ঠিক আছে, বাট এখানে নান কিন্তু আমার পিছু ছাড়তেছেই না। আমি যেখানে যাচ্ছি সেখানে নান যাচ্ছে, যেখানে যাচ্ছি সেখানে নান যাচ্ছে, মানে আমাকে ধরতে চাচ্ছে, অনেক চেষ্টা করতেছে বাট ধরতে পারতেছে না। আমি আজকে তোমাকে ধরতে দিবও না, আমি চাইবো যে একেবারে না মারা গিয়ে ম্যাচটা শেষ করতে। চলুন গাইজ, এই পুতুলটা নিয়ে আবার ওখানে লুকাবো, লুকাই এলেই এখানে কিন্তু এই পুতুলটা অটোমেটিক্যালি চলা শুরু করবে। আপনি যদি না লুকিয়ে এই পুতুলটা নিয়ে হাঁটেন তাহলে আপনি কিন্তু এই পুতুলটা দিয়ে কোনো কিছুই করতে পারবেন না। সো দেখতে পাচ্ছেন আমি যখনই লুকিয়ে গিয়েছি তখনই কিন্তু এই পুতুলটা অটোমেটিক্যালি চলতেছে, যখন আমি ইউজ লিখতেছি। ইউজ না লিখলে আবার চলবে না, আপনাকে ইউজের উপর ক্লিক করতে হবে। ওকে, সো আমরা একটা বক্স অলরেডি এক্সপ্লোশন করে ফেলেছি, লাস্টে যে বক্সটা আছে এই বক্সটা এক্সপ্লোশন করে দেখি কী অবস্থা। ইয়েস, ফাইনালি আমি কিন্তু মাস্কের টুকরাটা পেয়ে গিয়েছি, কারণ আমি এখানে দেখেছি মাস্কের টুকরাটা ফুটতে। সো আমরা এখন নিচে গিয়ে এই মাস্কের টুকরাটা কালেক্ট করে নেব, এবং কি এই মাস্কের টুকরাটা যখন আমি ওখানে রেখে দেব তখন কিন্তু আমাদের পাঁচটা মাস্কের টুকরা কালেক্ট করা হয়ে যাবে। অলরেডি আমরা কালেক্ট করে ফেলেছি ভাই, হয়ে যাবেন, অলরেডি কালেক্ট করে ফেলেছি, কারণ আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মাস্কের টুকরাটা এখানে পরে চকচক করতেছে। বাট কী বলবো ভাই, নান আমাকে যা ডিস্টার্ব দিতেছে, যেখানে যাচ্ছে সেখানে নান আমাকে ডিস্টার্ব দিয়ে মানে হতাশ করতেছে আমাকে। সো আমি হতাশ হলেও আমি কিন্তু তাকেও ফাঁকি দিয়ে অনুসার দিয়ে এই মাস্কটা কালেক্ট করতে চাচ্ছি। বাট কী করবো ভাই বুঝতেছি না, এই নানের বাচ্চা নান আমাকে যা ডিস্টার্ব দিচ্ছে, আমি একটু তার সাথে মজা করে অন্য সাইড দিয়ে গিয়ে এখানে মাস্কটা কালেক্ট করে নেব। ধরা খেলে খাইছি, আজকে আমি এখান থেকে মাস্কটা নিয়ে যাব, কারণ আর কতভাবে সে আমাকে ডিস্টার্ব দেবে। সো শেষ পর্যন্ত কিন্তু আমি সাকসেসফুলি হলাম, মাস্কের টুকরাটা নিয়ে চলে যাচ্ছি। বাই বাই নান, তুমি আমাকে ধরতে পারো নাই, বাট নেক্সট মিশন যেটা আছে সেই মিশনটা অনেক বেশি হার্ড। আমার মনে হচ্ছে নান আমাকে শেষ করে দেবে ভাই, ওই মিশনটা অনেক বেশি হার্ড, অনেক বেশি হার্ড গাইজ। সো আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আমাদের কিন্তু এই মিশনটা শেষ করতে করতে অলরেডি 14 মিনিটের মতো হয়ে যাচ্ছে। সো আমি এখন আর কোনো ম্যাচ খেলবো না, বা আমি আর কোনো মিশন শেষ করব না। ভাবছিলাম দুইটা মিশন একসাথে শেষ করব, বাট হলো না গাইজ, কারণ এই মিশনটা শেষ করতে আমার অনেকক্ষণ লেগে গিয়েছে। সো আমরা এখন যেটা করব, আজকে মতো ভিডিওটা শেষ করে দেবো। বাট এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আপনারা এখনও পর্যন্ত যারা লাইক দেন না লাইক করে দেন, নিউ হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখেন লাইক ফলো করবেন। সো আজকে মতো বিদায়, নেক্সট পার্টের জন্য আপনারা ওয়েট করুন, কারণ আমাদের নেক্সট পার্টে কিন্তু মার্কসটা কমপ্লিট হয়ে যাবে। সো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, আল বিদা।